আপনি কি জানেন চায়ে কোন মশলা মিশিয়ে খেলে হার্ট অ্যাটাক হয় না, মাথার পাকা চুল টেনে তুললে কি হয়, হঠাৎ করে প্রেশার কমে গেলে কি খাবেন, কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা চিরতরে দূর হয়, এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন: প্রেশার অতিরিক্ত কমে গেলে কি খাবেন, জুস, গরম জল, চা নাকি ডাবের জল? সঠিক উত্তর চা। বিশেষজ্ঞদের মতে হঠাৎ ব্লাড প্রেশার কমে গেলে চা অথবা কফি পান করা একটি কার্যকর উপায়। কফিতে বিদ্যমান ক্যাফেইন সাময়িকভাবে ব্লাড প্রেশার বাড়াতে ভূমিকা রাখে। এছাড়া চা অথবা কফির মতো পানীয়গুলো শরীরের ক্লান্ত ভাবও দূর করে। লো ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে এমন রোগীদের বেশি বেশি পানি পান করা জরুরি। প্রশ্ন: মাথার পাকা চুল টেনে তুললে কি হয়, দ্রুত চুল গজায়, চুল ওঠে না, চুলের কোষে প্রোটিন বৃদ্ধি পায় নাকি ফলিকল বাড়ে? সঠিক উত্তর চুল ওঠে না। এক্ষেত্রে গবেষকরা বলেছেন আমরা যখন মাথা থেকে বেছে বেছে পাকা চুল তুলি তখন চুলের কিছুটা হলেও ক্ষতি হয়, চুলের বৃদ্ধির গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়, আর নতুন চুল গজালে তা আগের তুলনায় রুক্ষ হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে নতুন চুল নাও গজাতে পারে। প্রশ্ন: কোন পাতা খেলে পিত্তথলিতে থাকা পাথর গলে বের হয়ে যায়, পুদিনা পাতা, সজনে পাতা, থানকুনি পাতা নাকি বেল পাতা? সঠিক উত্তর পুদিনা পাতা। পুদিনা পাতা বৃহদন্ত এবং অন্যান্য পাচনতন্ত্রের প্রবাহকে উদ্দীপিত করে হজমে সহায়তা করে। এর মধ্যে টেপিন নামক এক ধরনের প্রাকৃতিক যৌগ রয়েছে যা পিত্তথলির পাথরকে দূর করতে সহায়তা করে। দৈনিক যদি এক কাপ পুদিনা পাতার চা খাওয়া যায় এটি ব্যথার উপশম থেকে মুক্তি দিতে পারে এবং পিত্তথলিতে পাথরের সমস্যা নিরাময়ে সহায়তা করে। প্রশ্ন: কোন মহিলার চারটি পা ছিল, কল্পনা চাওলা, প্রিয়া ঘোষাল, মার্টাল কার্ভিন নাকি রীতা ফারিয়া? উত্তর মার্টাল কার্ভিন। প্রশ্ন: চায়ে কোন মশলা মিশিয়ে খেলে হার্ট অ্যাটাক হয় না, ধনে, লং, দারুচিনি নাকি মৌরি? সঠিক উত্তর হচ্ছে দারুচিনি খেলে। সকালের চায়ের কাপে কয়েকটি দারুচিনি ছড়িয়ে দিতে পারলে তা ভীষণ কাজ দেয়। আপনার শরীরের প্রয়োজনীয় এনজাইমগুলো চাঙ্গা করতে সাহায্য করে, তার জেরে শরীরের কোষে ইনসুলিনের প্রভাব বৃদ্ধি পায়, এর ফলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব হয়। ডায়াবেটিস প্রতিরোধ করা মানেই আপনার হার্টের সমস্যা অনেকটাই কমে যাবে। প্রশ্ন: অতিরিক্ত গরম চা খেলে কোন রোগ হয়, আলসার, হৃদরোগ, লিভার ড্যামেজ নাকি ক্যান্সার? সঠিক উত্তর ক্যান্সার। গরম চা খাদ্যনালীতে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, আর শুধু গরম চা বা কফি নয়, যে কোনো ধরনের পানীয় অতিরিক্ত গরম অবস্থায় পান করলে তা আমাদের খাদ্যনালীর অভ্যন্তরের আস্তরণের মারাত্মক ক্ষতি করে, ফলে খাদ্যনালীর কোষগুলো ক্রমাগতভাবে নতুন করে জন্মানোর প্রয়োজন হয়। প্রশ্ন: শরীরে খাবার থেকে বীর্য তৈরি করতে কতদিন সময় লাগে, 64 দিন, 90 দিন, 120 দিন নাকি 130 দিন? সঠিক উত্তর 64 দিন। প্রশ্ন: কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়? উত্তর: পানি শূন্যতার কারণে অনেক সময় মাথা ব্যথা হতে পারে, তাই মাথা ব্যথা অনুভূত হলে প্রচুর পানি পান করতে হবে, পাশাপাশি তাজা ফলের রস ও পানি সমৃদ্ধ খাবার খেতে হবে।
তবে মাথা ব্যথার সময় চা এবং কফির মতো ক্যাফেইন সমৃদ্ধ খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। প্রশ্ন, ভয় পেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়, ব্রেন, কিডনি, হার্ট নাকি লিভার? সঠিক উত্তর কিডনি। প্রশ্ন, কোন মশলা সমস্ত রোগের ঔষধ হিসাবে কাজ করে, গরম মশলা, জিরা, হলুদ নাকি কালো জিরা? সঠিক উত্তর কালো জিরা। এমনই সব অজানা প্রশ্নের উত্তর প্রতিদিন পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।